আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ আপনাদের চলুন নেওয়া যাক আজকের খবরে আলোচিত খবর যে কারণে হঠাৎ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন পুতিন এ নিয়ে বিস্তারিত আরও থাকবে শেষ তারিখের মধ্যে যুদ্ধ শেষের জন্য সেনাবাহিনীকে ডেডলাইন দিয়েছে রাশিয়া এ নিয়ে বিস্তারিত এছাড়া ইউক্রেনে নিহত রাশিয়ার সাত জেনারেলের নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র থাকবে এ নিয়ে বিস্তারিত দর্শক শিরোনামে উল্লেখিত খবর দেখতে নাটেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে গত চব্বিশ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হয় যা এক মাস ধরে চলছে রাশিয়ার এই আগ্রাসন কবে থামবে এমন প্রশ্নে কিয়েভের কর্মকর্তারা দাবি করে বলেছেন রাশিয়া নাকি মে মাসের নয় তারিখে যুদ্ধ শেষ করতে চায় এর আগে রাশিয়া একই তারিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের পরাজিত করেছিল কেভের কর্মকর্তারা দাবি করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাচিদের পরাজিত করার জন্য রাশিয়া যে তারিখটি উদযাপন করেছিল তার সাথে মিল রেখে ইউক্রেনেও যুদ্ধ সমাপ্তি করতে চায় রাশিয়া এছাড়া রুশ সেনাবাহিনীকেও নাকি মস্কো প্রশাসনের নির্দেশ দিয়েছে যেভাবেই হোক মে মাসের নয় তারিখের মধ্যেই ইউক্রেনকে পরাজিত করতে হবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন যে রুশ ধারণা চাপিয়েছে যে মে মাসের নয় তারিখের মধ্যে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে হবে উল্লেখ্য নাচিদের আত্মসমর্পণ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে রাশিয়া প্রতি বছর মে মাসের নয় তারিখে মস্কোর রেড স্কোয়াডে একটি অসাধারণ বিজয় দিবসের কুচকাওয়াজ করে মে মাসের নয় তারিখের মধ্যে যুদ্ধ শেষ করতে রুশ সেনাবাহিনীকে ডেডলাইন দেওয়া হয়েছে বরাবরই ইউক্রেন হামলাকে নব্য মুক্ত করার প্রকল্প হিসেবে প্রচার দেখা গিয়েছে পুতিনকে এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পুতিন ইহুদিদের নেতা বলে অভিহিত করেন সেই হিসেবে তিনি ইউক্রেন প্রশাসনকে নাৎসিদের সঙ্গে তুলনা করেছেন এই যুদ্ধকে আরও একবার নাৎসিদের হারানোর লক্ষ্য বলে বোঝাতে চেয়েছেন তিনি এদিকে পশ্চিমা কর্মকর্তারা ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত নিহত সাতজন জেনারেলের নাম প্রকাশ করেছে এবং এই যুদ্ধে একজন জেনারেলকে বরখাস্ত করার কথা জানিয়েছে শুক্রবার এক কর্মকর্তা জানান সর্বশেষ দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলায় রাশিয়ার ঊনপঞ্চাশতম কম্বাইন্ড আর্মস আর্মির কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইয়াকফ রেজান স্টেভ নিহত হয়েছেন এদিকে চলতি সপ্তাহের শুরুতে রাশিয়ান আর্মির ষষ্ঠ কম্বাইন্ড আর্মস আর্মির কমান্ডার জেনারেল ভ্লাইসলাইড ইয়ারশকে ক্রেমলিন বরখাস্ত করেছেন মাসব্যাপী ইউক্রেন অভিযানে ব্যাপক ক্ষতি এবং কৌশলগত ব্যর্থতার কারণে তাকে আকস্মিক বরখাস্ত করা হয় নিহতদের মধ্যে চেচেন স্পেশাল ফোর্সের জেনারেল মগমেদ তুষায়েভও রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে এই চেচেন স্পেশাল ফোর্স মোতায়েন করেন মাসব্যাপী এই যুদ্ধে নিহত রাশিয়ান সেনা এবং সিনিয়র অফিসারদের মৃত্যুর সংখ্যা পশ্চিমা সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের হতবাক করেছে এর জন্য যোগাযোগ এবং লজিস্টিক সমস্যাগুলোকে আংশিকভাবে দায়ী করা হয় ঊর্ধ্বতন কর্মকর্তারা তথ্য বিনিময় ও যোগাযোগে আন অথরাইজড চ্যানেল ব্যবহার করায় তা ইউক্রেনীয় বাহিনীর কাছে পৌঁছে যায় ক্রেমলিন শুক্রবার স্বীকার করেছে যে এই যুদ্ধে তেরোশো জনের বেশি সৈন্য মারা গেছেন তবে পশ্চিমাদের হিসাবে এই সংখ্যা চার থেকে পাঁচ গুণ বেশি সেখানকার কর্মকর্তারা বিশ্বাস করেন যে ইউক্রেনের মোতায়েন রাশিয়ার একশো পনেরো থেকে একশো বিশ ব্যাটালিয়নের মধ্যে প্রায় বিশটি ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে যুদ্ধ আর বেশি দিন চালানো সম্ভব নয় বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ছাব্বিশ মার্চ ঢাকায় রুশ দূতাবাসের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে পুতিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন বিবৃতিতে বলা হয়েছে রাশিয়া এবং বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধার উৎকৃষ্ট ঐতিহ্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে জোর দিয়ে জানিয়েছেন পুতিন তিনি আস্থা প্রকাশ করেন যে যৌথ প্রচেষ্টার মাধ্যমে দুই দেশের সরকার রাজনৈতিক বাণিজ্যিক অর্থনৈতিক মানবিক এবং অন্যান্য ক্ষেত্রে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতার আরও উন্নতি ঘটাবে বিবৃতিতে আরো বলা হয় এই সহযোগিতা নিঃসন্দেহে দুই দেশের জনগণের স্বার্থ পূরণ করবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন